গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। এসএসসির মাধ্যমে প্রায় 900 ভ্যাকান্সি প্রকাশিত হলো কনস্টেবল পোস্টে। যারা আবেদন করবে কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে সম্পূর্ণটাই জেনে নেব এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। হেড কনস্টেবলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022। আবেদন প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। সেপ্টেম্বর 2022-এই হচ্ছে তোমাদের সিবিটি পরীক্ষার ডেট ও প্রকাশিত করা হয়েছে। আবেদন করতে গেলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন কোন পোস্টে দেখে নাও। এখানে ওপেন ভ্যাকান্সি যেটা বলা হয়েছে জেনারেল বা ইউআর ভ্যাকান্সি 217, ইডব্লিউএস 50, ওবিসি 123, এসসি 59, এসটি হলে 54, সব মিলিয়ে 503 এবং এক্স সার্ভিসম্যানদের জন্য জেনারেলদের জন্য 24, ইডব্লিউএস হলে 6, ওবিসি হলে 14, এসসি হলে 6, এসটি হলে 6, টোটাল মিলিয়ে 56টি টোটাল ভ্যাকান্সি কিন্তু পাওয়া যাবে। এবং গ্র্যান্ড টোটাল যদি করি 559টি টোটাল এখানে আমরা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছি। এছাড়াও এখানে তোমাদের জন্য যারা আবেদন করছে ফিমেল হেড কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তাদের জন্য ওপেন ভ্যাকান্সি রয়েছে 119টি ইউআর বা জেনারেলের ভ্যাকান্সি এবং ইডব্লিউএস 28, ওবিসি 67, এসসি 32, এসটি 30, টোটাল 276টি এখানে ভ্যাকান্সি কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে আবেদন করতে গেলে সমস্ত আবেদন প্রার্থীদের জন্যই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি রয়েছে যারা যারা এই পোস্টে আবেদন করবে। আবেদন প্রার্থীদের এখানে কাস্ট সার্টিফিকেট থাকলেই ভ্যাকান্সির জন্য সংরক্ষণ থাকবে, বয়সের ছাড় থাকবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। 1/1/2022 অনুযায়ী বয়স ধরা হবে আবেদন করবে যে সমস্ত ক্যান্ডিডেটরা। এসসি এসটি এখানে বয়সের ছাড় পাবে 5 বছর এবং ওবিসি 3 বছর এখানে বয়সের ছাড় থাকবে। এবং ওমেন প্রার্থী যারা রয়েছে তাদের জন্য এখানে সুযোগ সুবিধা রয়েছে এবং আবেদন করা যাবে সমস্ত জেলার প্রার্থীরাই। এখানে পিডব্লিউডি আনরিজার্ভড হলে 10 বছর এবং পিডব্লিউডি ওবিসি হলে 13 বছর, পিডব্লিউডি এসসি এসটির মধ্যে হলে 15 বছর, এক্স সার্ভিসম্যান হলে 3 বছর জন্য ছাড় থাকবে। এইগুলো মোটামুটি দেখে নিলে। এবং চলে আসি আরও কিছু গুরুত্বপূর্ণ। এখানে স্পোর্টস পার্সন যদি হয়ে থাকো, স্পোর্টস পার্সনদের জন্য ওমেন প্রার্থী এবং এসসি এসটি এদের জন্য কিন্তু বয়সের ছাড়পত্র থাকছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদেরকে ভারতীয় নাগরিক এবং তোমাদের এক্সাম সমস্তটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার থাকবে। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার থেকেই তোমরা পরীক্ষা দিতে পারবে, কোনো রকম তোমাদেরকে দিল্লি যেতে হবে না। তোমরা সম্পূর্ণটাই ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেই আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে। 10+2 যোগ্যতা থাকতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 30 WPM এবং হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে 25 WPM। যারা আবেদন করবে অবশ্যই তোমাদের টাইপিং স্পিডটা একটু অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস করলেই তোমাদের টাইপিং স্পিডটা আশা করছি বেড়ে যাবে। এনসিসি সার্টিফিকেট থাকলে এখানে 5%, 3% এবং 2% সংরক্ষণ থাকবে। এনসিসি সি যদি হয় 5%, এনসিসি বি যদি হয় 3%, এনসিসি এ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 2%। এখানে তোমাদের বোনাস পয়েন্ট রয়েছে, তোমরা এইগুলো বোনাস পয়েন্ট হিসাবে পেতে পারো। আর এখানে কি বলা হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। 16/6/2022 হচ্ছে আবেদন করার শেষ তারিখ। যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা রয়েছে আবেদন ফিজ 100 টাকা এবং অন্যান্য ক্যাটাগরি ওমেন, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি আবেদন ফিজ লাগছে না। অনলাইনে যারা যারা জেনারেল এবং ওবিসি আছো তাদের আবেদন ফিজ মাত্র 100 টাকা। এখানে তোমাদের এক্সাম সেন্টারগুলো দেয়া রয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল যারা আবেদন করছো ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ক্ষেত্রে এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা আমরা কিন্তু অবশ্যই পিডিএফটা দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারবে। প্রার্থীদেরকে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে 100 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে যেখানে 100 মার্কস রয়েছে এবং পিই এবং এমটি দিল্লি পুলিশের যে ফিজিক্যাল মেজারমেন্ট গুলো হয়ে থাকে তার সেটা কোয়ালিফাইড করতে হবে এবং টাইপিং টেস্ট অন কম্পিউটার বাই দিল্লি পুলিশ 25 নম্বরে থাকবে এবং এখানে তোমাদের জন্য ফরম্যাটিং এর জন্য কম্পিউটার ফরম্যাটিং টেস্ট বাই দিল্লি পুলিশ কোয়ালিফাইড এখানে হতে হবে। এইগুলো হলেই তোমাদের চাকরি হাতছাড়া হবে না। তোমাদের ডিটেলসে এখানে সিলেবাস দেয়া রয়েছে, সিলেবাসগুলো দেখে নিতে পারবে, সম্পূর্ণটাই সিলেবাসের আপডেট রয়েছে। টোটাল 63 পেজের নোটিফিকেশন রয়েছে, তোমরা যারা যারা দেখছো অবশ্যই ডাউনলোড করে নাও। 63 পেজের অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ssc.nic.in এ গিয়েও তোমরা ডাউনলোড করতে পারবে। আবেদন শুরু হয়ে গিয়েছে 17/5/2022 থেকে 16/6/2022 পর্যন্ত আবেদন করা যাবে। 10+2 যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। যারা যারা এখনো ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নাও এখান থেকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমাদের ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক থাকবে, ডেসক্রিপশন ফলো করো। অবশ্যই আমাদের টেলিগ্রামে যারা জয়েন হওনি টেলিগ্রামে জয়েন হয়ে যাও, নিয়মিত আপডেটগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে আগেই আপডেট দিয়ে থাকি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওয়।